শহরে ফের বেপরোয়া বাস চালকের দৌরাত্ম্য একই রুটে দুটি বাসে রেষারেষি শহরের যান শাসন নিয়ে প্রশ্ন আর তার জেরে দুর্ঘটনা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত কিভাবে দুর্ঘটনা ঘটলো আর কি খবর রয়েছে বিষয় দেখো একই রুটের দুটি বেসরকারি বাস তারা যখন ধর্মতলা থেকে বাবুঘাটের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় রানী রাসমণি এভিনিউর যে ক্রসিং সেখানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে তারপর পাশের লেনে গিয়ে একটি গুমটির ভেতরে ঢুকে যায় এবং এই গোটা ঘটনার জেরে স্বাভাবিকভাবে বেশ কিছুক্ষণ সেখানে যান নিয়ন্ত্রণ করেন কলকাতা পুলিশের তরফে অন্য যে বাস ছিল একই রুটে সেটি পালিয়ে যায় যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দুটি বাসেরই রেষারেষি হয়েছিল তার মধ্যে একটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গিয়েছে কি কারণে ঘটেছে আপাতত তার সিসিটিভি ফুটেজ থেকে খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে যেই সময় দুর্ঘটনাটি ঘটে বাসে তখন বেশ কয়েকজন যাত্রী ছিলেন যদিও তারা কেউ আহত হয়নি বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে এমনটা বলাই যায় তবে আজকে এই গোটা বিষয়ে যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি তার চালক কিন্তু ইতিমধ্যে পালিয়ে গেছে তার খোঁজ চালানো শুরু করে দিয়েছে কিন্তু কলকাতা পুলিশ ধন্যবাদ সুকান্ত এদিকে আচার্য ইস্যুতে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত আরও চরমে আচার্য নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্যদের বেতন এবং ভাতা বন্ধ করল উচ্চশিক্ষা দপ্তর এখন দেখার রাজভবন কি পদক্ষেপ করে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপাল সংঘাত আরও জোরালো হলো যেসব বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল তাদের বেতন এবং ভাতা বন্ধ করল রাজ্য সরকার পয়লা জুন রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস একই সঙ্গে সাপ্তাহিক রিপোর্ট দিয়েছেন এমন তিনজন উপাচার্যের মেয়াদও বৃদ্ধি করেন রাজ্যপাল কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ মানতে চাইছে না সরকার উচ্চশিক্ষা দপ্তর আগেই দাবি করেছিল এই নিয়োগ বেআইনি বিধি বিরুদ্ধ সূত্রের খবর কলকাতা যাদবপুর কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়েছে সেখানকার রেজিস্ট্রারদের লেখা চিঠিতে বলা হয়েছে শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তা বেআইনি বলে গণ্য করছে রাজ্য বৈধ নিয়োগপত্র না থাকায় অন্তর্বর্তীকালীন উপাচার্যদের উচ্চশিক্ষা দপ্তর বেতন ও ভাতা দেবে না সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তোলপাড় পড়ে গেছে শিক্ষা মহলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার মূর্তি একদম ধাক্কা খেয়েছে বা ভেঙে চুড়ে গেছে বলা যায় কেন এর ব্যাপারে আমি জানি না রাজ্য সরকার কোন উচ্চতম স্তর থেকে কেন উদ্যোগ নিচ্ছেন না মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের সঙ্গে দেখা করছেন না একটা সম্পূর্ণ নৈরাজ্য বলা যায় চলছে পশ্চিমবাংলার শিক্ষা ক্ষেত্রে এটা তো উপাচার্যদের কোনো অপরাধ নয় উপাচার্যরা হচ্ছে এখন দড়ি টানাটানির মাঝখানে পড়ে গেছেন তাকে বেতন বন্ধ করে দেওয়া তো একটা শাস্তি উপাচার্যরা আদালতে গেলে মনে হয় এর একটা সুরাহা হতে পারে যেহেতু উপাচার্যদের নিয়োগ আইনসম্মত ভাবে হয়নি তাই জন্য রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এই সমস্ত নিয়োগগুলিকে বেআইনি বলে আখ্যায়িত করেছে আচার্য অতি অবশ্যই একটা বড় ভূমিকা রয়েছে কিন্তু এই ভূমিকা তাকে প্রতিপালন করতে হবে রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে মাধ্যম দিয়ে এটাই আইনের বিধান সম্মানীয় আচার্য এবং রাজ্য সরকার একসঙ্গে কাজ করুন সেটাই কাম্য কিন্তু সেই কাজ করার জায়গাটা অতি অবশ্যই আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে সেটাই রাজ্য সরকার সুনিশ্চিত করবার চেষ্টা করেছে এটা প্রশংসাযোগ্য রাজ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ নিয়ে টানাপোড়েন দীর্ঘদিন ধরে চলছে আচার্য নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যদের পদ প্রত্যাখ্যানের আবেদন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু রাজভবন সূত্রে বিবৃতি জারি করে বলা হয় শিক্ষামন্ত্রী নিয়োগ প্রত্যাখ্যানের আবেদন জানালেও ১১ জন উপাচার্যই দায়িত্ব গ্রহণ করেছেন যদিও একজন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করেন সূত্রের দাবি উপাচার্য সংক্রান্ত রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি প্রসঙ্গে রাজ্যপাল ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন এটা সম্পূর্ণভাবে বিচারাধীন বিষয় এক্ষেত্রে হাইকোর্ট বিষয়টা সব থেকে ভালো জানে আদালতকে উপেক্ষা করে যারা তড়িঘড়ি সিদ্ধান্ত নিচ্ছেন পরে তাঁদের অনুতাপ করতে হবে কৃষ্ণেন্দু অধিকারী মুন্না আগরওয়াল রুমা পাল এবিপি আনন্দ